Hello, my dear friends. Welcome to our channel, The Happy Souls. আশা করি তোমরা সবাই ভালো আছো। ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে জানাই শুভবিজয় আর প্রীতি শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো এবং সুস্থ থাকো। তো আজকে আমার কি কাজ? আজকে সেরকম কোনো প্ল্যান নেই। অবশ্য সকালবেলা আমি যাব আমার গাড়ি সার্ভিস করাতে। তবে গাড়িটা সার্ভিস করাচ্ছি কেন, একটা রিজন আছে। আমরা এই দীপাবলিতে একটা জায়গায় বেড়াতে যাব। এখন অবশ্য বলবো না, সেটা তোমাদের জন্য সারপ্রাইজ রইল। বরং তোমরাই গেস করো। আমি বরং তোমাদের একটা হিন্ট দিই, রাজ্যটার অ্যাকচুয়াল নাম আমি বলবো না, রাজ্যটা দেবভূমি নামেও জানা যায়। জায়গাটা একজন রিনাউন্ড লোকের নামে নামকরণ করা, বেশ পুরনো শহর। আর বেশি কিছু বলবো না, বরং দেখি তোমরা এই হিন্ট দিয়ে গেস করতে পারো কিনা। করো করো, একটু ব্রেন স্টর্মিং করো, তোমরা ঠিক গেস করতে পারবে। আর যদি না বলতে পারো তাহলে কোনো ব্যাপার না, নেক্সট সোমবারে ব্লগে আমরা অ্যানাউন্স করে দেবো। আর একটা ছোট্ট করে হিন্ট দিয়ে রাখলাম, জায়গাটা একটু পাহাড়ি অবশ্য। তো চলো বরং তোমরা জায়গাটা গেস করো, ততক্ষণে আমি ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে আমি বরং আমার গাড়ি সার্ভিসিং করাতে যাই। তো চলো আমার সাথে গাড়ি সার্ভিসিংয়ের জন্য। অটোমোবাইলসে তোমরা যারা দিল্লিতে ছাতারপুরে থাকো তারা কিন্তু এই সার্ভিস সেন্টারে আসতে পারো। এটা খুবই ভালো সার্ভিস সেন্টার, এখানে সব রকম গাড়ির সার্ভিসিং হয়। আমি তো এখানে লাস্ট 3 বছর ধরে সার্ভিসিং করাচ্ছি। আমার রিভিউ বলতে গেলে ভালোই, কোনো প্রবলেম নেই। আমার গাড়ির যত সার্ভিসিং লাস্ট 3 বছর ধরে হচ্ছে সব এখানেই হয়। তো আমি পূর্বী অটোমোবাইলসের গুগল লোকেশন নিচে দিয়ে রাখবো, তোমরা বরং ক্লিক করে ম্যাপে লোকেট করতে পারো। আর তোমরা যদি এখানে গাড়ি সার্ভিসিং করাতে আসো তাহলে তোমরা মিস্টার রবিজি আছে এখানে, যিনি এখানকার সুপারভাইজার, তার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর ফোন নাম্বারটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আমি তো বোর হচ্ছিলাম, বাট তোমরা কিন্তু বোর হয়েও না। একটা কাজ করো, আমি তোমাদের দেখাই যে আমরা দশমীর দিন কী করলাম। তো চলো দেখি আমাদের দশমীর কীর্তি। হ্যালো, তো আমি সার্ভিস সেন্টার থেকে তো চলে আসলাম, কারণ আমার গাড়ির অনেক কাজ ছিল। মানে আজকে হয়তো গাড়ি আসবে না। অ্যাকচুয়ালি গাড়ির সামনের সাসপেনশনগুলো একদমই খারাপ হয়ে গেছিলো, ওটারই মেন কাজ। আর কিছু এসির প্রবলেম ছিল, সেটাও ঠিক করাতে দিয়েছি। তাই জন্যে গাড়িটা সার্ভিসিং হতে টাইম লাগবে, হয়তো আজকে আসবে না, কালকে আসবে। আর দেবস্মিতার পারফরমেন্সটা কেমন লাগলো? ওর ধুনুচি নাচটা কিন্তু বেশ ভালোই নেচেছিল। ভালো লাগলে কমেন্ট করবে। ওর ধুনুচি নাচটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেই করবে। আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসছো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকনটা প্রেস করতেও ভুলবে না। তো আজকের খাবারে কী আছে? আজকের খাবারে হচ্ছে আলু পোস্ত, ডাল আর ভাত। আজকে আর বেশি কিছু রান্না করিনি। রাত্রেবেলা হয়তো একটা এগ চাউমিন টাইপের কিছু বানাতে পারি, এখনও সেটা ঠিক হয়নি। আর রাত্রেবেলা কোথাও যাবো কি না সেটাও আজকে কোনো ফাইনালাইজ নেই। অ্যাকচুয়ালি ওয়েদার ফোরকাস্টের হিসেবে 17, 18, 19 এই 3 দিনই দিল্লিতে বৃষ্টি পড়বে, তারপরে আবার ওয়েদারটা সানি হয়ে যাবে। ওই জন্য এখনও কোনো প্ল্যান নেই, জানি না বিকেলে আদৌ কোথাও যাবো কি না, দেখি কি হয়। আপাতত এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। হ্যালো, তো এখন বিকেল হয়ে গেছে, আজকে বেশি কিছু করার নেই, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজ গতকাল রোববার আর সোমবার 2 দিনই দিল্লিতে বৃষ্টি ছিল, তাই জন্য আমরা কোথাও বেরোতেও পারিনি।
তো আজকেও সেরকম কোনো বেরোনোর প্ল্যান নেই। আমার গাড়ির একটা মেজর প্রবলেম হয়েছে যে আমার গাড়ির সাসপেনশনগুলো একেবারেই খারাপ হয়ে গেছে, ফ্রন্ট সাসপেনশনগুলো। পেছনের সাসপেনশনটা তো একদম ঠিকই আছে, তবে যেহেতু আমি বললাম যে আমি যাব পাহাড়ি এরিয়াতে, তো গাড়ির সাসপেনশন ঠিক না হলে রাস্তায় প্রবলেম হতে পারে। আমার কাছে আছে ফোক্সওয়াগন পোলো, জানি সাসপেনশন পার্টসের একটু দাম বেশি, বাট স্টিল রিস্ক নেওয়া উচিত না। আমি লাস্ট টাইম যখন নৈনিতাল গেছিলাম তখন এরকমই আমি রিস্ক নিয়েছিলাম, আমার ব্যাটারি খুব একটা ভালোভাবে কাজ করছিল না, কিন্তু মাঝ রাস্তায় ব্যাটারি খারাপ হয়ে যায়, গাড়ি বন্ধ হয়ে যায়, অনেক কাণ্ড হয়। এবছর আমি আর কোনো রিস্ক নেব না। এসির বিয়ারিংটাতেও একটু প্রবলেম করছে, তো ওটাকেও চেঞ্জ করাতে হতে পারে, এখনও ঠিক জানি না। ওটাতে অল্প আধটু আওয়াজ আসছে, তো আমাকে মেকানিক বললো যে চেঞ্জ করে নিলে ভালো, মানে ফিউচারে যদি কম্প্রেসার খারাপ না হয়ে যায় ওই জন্যে চেঞ্জ করে নেওয়াটাই ভালো হবে। আর বাকি নর্মাল গাড়ি ক্লিনিং ফ্লিনিং আছে সব, সেগুলো তো হবেই। তাই গাড়ি আজকে আমি আর পাবো না, আমি পাবো গাড়ি কালকে। আমার কাছে আজকে সেরকম কিছু আর দেখানোর নেই, তাই ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটাকে লাইক শেয়ার করবেই করবে, আমাদের চ্যানেল দি হ্যাপি সোলসটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমরা চেষ্টা করব আরও নতুন নতুন কন্টেন্টস নিয়ে আসার। আমি তোমাদের প্রমিস করলাম যে কিছুদিন পরেই আমাদের একটা ট্রাভেল সিরিজ আসছে, তো সেই জায়গাটা এখন বলবো না, জায়গাটা বরং সারপ্রাইজ থাকুক। তোমরা বরং গেস করো, ব্রেন স্টর্মিং করো, তোমরা ঠিক জায়গাটা ধরে ফেলতে পারবে। আর তোমরাও বরং আমাদের কমেন্ট করে বলো তোমরা আর কী কী ভিডিও দেখতে চাও, স্পেশালি আমরা যেহেতু দিল্লিতে থাকি, দিল্লির ব্যাপারে তোমরা কী দেখতে চাও, বাংলায় কী দেখতে চাও দিল্লির ব্যাপারে, সেটা আমাদের কমেন্ট করো। আমরা ওয়ান অফ দ্য রিয়ারেস্ট ব্লগার যারা নাকি দিল্লিতে থেকে দিল্লিতে বাংলায় ব্লগিং করে, তো তোমরা আমাদের বলো কী আরও তোমরা টপিক চাও বা কী আরও তোমাদের দেখতে ভালো লাগে, দিল্লির ব্যাপারে কী দেখতে ইচ্ছে করে, সেগুলো আমরা তোমাদের স্পেশালি বাংলায় তুলে ধরবো। তো দিস ইজ দেবাঞ্জন সাইনিং অফ, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল বি সে বি হ্যাপি, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। বাই।